বাচ্চাটা কি এটা কি মনে করে আপনি লোকের গায়ে পা দিচ্ছেন মহিলা আছেন সেটা দেখতে পাচ্ছেন না পাটা সরান সরান পাটা পা না সরাইলে কি করিবে তুমি তাদের সামনে পা তুলে বসা গাড়িতে এতগুলো লোক আছে তাদের সামনে পা তুলে বসা অসম্মান করা নিজেদের কি ভাবো তোমরা হ্যাঁ তোমার এত সাহস আপনি যদি দেশের মানুষকে অসম্মান করেন দেশের মায়েদের অসম্মান করেন তাহলে তো সাহস দেখাতেই হবে সুভাষ সাহসের তো এখনো কিছুই দেখোনি ভদ্রভাবে ট্রেনে না বসলে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেব চোখের সামনে থেকে অস্ত্র নামিয়ে দেওয়া সম্ভব হতো না এবার সুযোগটাকে কাজে লাগাতে হবে স্টেশন এলেই জানলা দিয়ে অস্ত্রগুলো নামিয়ে দিতে হবে পা নামিয়ে বসুন বলছে কিন্তু ট্রেন থেকে ছুড়িয়া ফেলিয়া দিতাম তোমরা হাসি তো কেন Why are you laughing? কারণ আপনার সাথে আমরাও সহমত আমাদেরও তেমনটাই করা উচিত আর সেটাই যদি সকলে করার চেষ্টা করে এতজন ভারতীয় মিলে ব্রিটিশদের বিরুদ্ধে সেটা কি খুব কঠিন হবে কি মনে হয় আমরা পারবো না আপনাদের ছুঁড়ে ফেলে দিতে ও মাই গড উহারা সকলে এইভাবে তাকাইতেছে কেন পাটা নামিয়ে ভদ্রভাবে বসুন এরপর থেকে কোন ভারতীয়দের গায়ে পা তোলার আগে এই মারটা মনে রাখবেন এখনো তো অনেকটা পথ বাকি কি করবেন এতটা পথ একটা গল্প শুনুন পা তুলে বসে তো আপনাদের নীতি দেখালেন আমাদের নীতি কি এটা জানেন জানেন না একজন একটা কথা বলেছিলেন কেউ যদি তোমার গালে একটা চড় মারে তাকে যদি তুমি দশটা চড় না ফিরিয়ে দাও তুমি পাপ করবে বলেছিলেন জানেন এই কথাটা স্বামী বিবেকানন্দ এই কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি তাই আমি যেখানেই কোনো অন্যায় দেখি না কেন যেখানেই হোক না কেন আমি পাপ মুক্ত করার চেষ্টা করি
পরিচিত জনদের বলে দেবেন কথাটা। না 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 না, এভাবে বাড়িতে বসে এক মিনিটও দুশ্চিন্তার মধ্যে থাকাটা সম্ভব হচ্ছে না। আমি কলকাতায় পৌঁছে সুবীর কোনো খোঁজ পেলে টেলিগ্রাম করব। আর এর মধ্যে যদি সুবীর বাড়িতে ফিরে আসে তাহলে এলগিন রোডের বাড়ির ঠিকানায় টেলিগ্রাম করো বিভা। ট্রেনের সময় হয়ে এসেছে, একবার ঘরে আসবে বিভা? সেই ভালো, আপনি ঘরে চলুন, আমি আপনার ব্যাগ গুছিয়ে দিচ্ছি। দাঁড়াও শরৎ। কলকাতা থেকে রাজা চলে গেলে সুভাষ নিজেই ফিরে আসবে। কিন্তু বাবা, না মানে আমি বলছিলাম, আজ রাতে যদি ট্রেন চলে যায় তাহলে তো আবার কাল রাতের ট্রেন। আগামীকাল সকালে যদি সুবি বাড়ি না ফেরে তাহলে আবার একটা দিন আমাদের এইভাবে অপেক্ষার মধ্যে কাটাতে হবে বাবা। তার চেয়ে যদি শরৎ কলকাতায় চলে যায় অন্তত আমরা কিছু খবর তো পাবো। বাবা একটা কথা বলবো, এই দুশ্চিন্তার মধ্যে না আমার একদম মাথায় আসেনি, আমরা যদি আমার কলকাতার বাড়িতে একটা টেলিগ্রাম করি, আমার দাদা বাবা সকলেই তো ছোট দাদাকে খুব ভালো করে চেনে, ওরা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখে তাহলে তো আমরা এখানে বসেই খবর পেতে পারি। সেটাই ঠিক বলেছো বিভা, সেটাই করি তাহলে। সেই ভালো, তাই করো। আর শরৎ, আমাদের আরো একটা কাজ করা উচিত। সুভাষ যে সমস্ত ছেলেদের সঙ্গে করে নিয়ে গেছে তাদের বাড়িতে গিয়ে একটা খবর দাও, তাদের বলো যে আমরা যোগাযোগের চেষ্টা করছি, কোনো রকম কোনো খবর পেলে আমরা নিশ্চয়ই জানাব। হ্যাঁ বাবা। কলকাতা থেকে টেলিগ্রাম আসিয়াছে, স্বদেশীরা 8 পেটি অস্ত্র লুট করিয়াছে, উহারা ভারতের যে কোনো রেলওয়ে স্টেশনে ওই অস্ত্র সাপ্লাই করিতে পারে, তাই উই হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট। এই কটকের রেলওয়ে স্টেশনে ওরা থাকিতে পারে, কাউকে ছাড়িবে না, প্রত্যেককে সার্চ করিবে। ইয়েস স্যার, চিন্তা করবেন না স্যার, আমি ট্রেনের একদম কাছাকাছি থাকব। মুকুন্দ, যদি ওই স্বদেশীরা ট্রেনে থাকে আমি মিস করতে চাই না। ইয়েস স্যার। যতীনদা, আমার মনে হয় এরকম সবার একসাথে যাওয়ার থেকে আলাদা আলাদা গেলে ভালো হবে। আমারও তাই মত। শোনো, তোমরা সকলে ছড়িয়ে ছিটে যাবে, অমর তুমি আমার সাথে আসবে। আচ্ছা শোনো, বাড়ি যাওয়ার পর বাবা মায়েরা আমাদেরকে প্রচণ্ড বকুনি দেবেন, যতটা সম্ভব তোমরা সবাই বাবা মায়েদের বুঝিও, আর বাকিটা সহ্য করতে হবে। আর দেরি করে লাভ নেই সুভাষ, চলো চলো। অনুমাসি না, অনুমাসি, অনুমাসি, সুবি, অনুমাসি তোমরা এখানে কি করছো? সুবি, তোমরা ছোটরা একা একা স্টেশনে কি করছো? আমরা তো এই ট্রেন থেকে নামলাম। ট্রেন থেকে নামলে মানে কোথায় গিয়েছিলে?
আমরা সবাই মিলে একসাথে কলকাতায় গেছিলাম। আর অনুমাসি, তোমরা যে বিশেষ কাজে কলকাতায় গেছিলে সেটা সফল হয়েছে তো? প্রায় সফল হয়ে এসেছে। এখন শুধু এই স্টেশন থেকে ডেরা পর্যন্ত ঠিক মতন ফিরতে পারলে হয়। আচ্ছা সুভাষ, তুমি কি কলকাতায় রাজার সঙ্গে দেখা করতে গেছিলে? আচ্ছা অনুমাসী, তুমি জানলে কিভাবে? সকলের মুখে মুখে এক ছেলের কথা ফিরছে, যে নাকি কলকাতায় রাজার কাছে স্বাধীনতা চেয়েছে। আমরা শুনলাম, সেই ছেলের কথা শুনে মনে হলো এ নিশ্চয়ই আমাদের সুবিই হবে। তবে তারপরে ভাবলাম, আমাদের সুবি আবার কলকাতায় যাবে কি করে? সুভাষ, তুমি রাজাকে স্বাধীনতার কথা বললে? হ্যাঁ, আমি রাজাকে দেশের সমস্যার কথা জানিয়েছি, কিন্তু কোনো লাভ হলো না। স্বাভাবিক, এখন কি আর আবেদন নিবেদনে কাজ হয় সুবি? কিন্তু সুবি, এমন কাজে নিশ্চয়ই তোমার বাড়ির লোকেরা তোমাকে অনুমতি দেননি। তারা তো ভীষণ চিন্তা করছে। তাহলে তুমি এক্ষুনি বাড়ি ফিরে যাও, পরে সময় করে দেখা করো আমার সঙ্গে। এখন যাও, তোমরা যাও। এসো তোমরা, ওই পথ দিয়ে চলো, তাড়াতাড়ি হবে। আস, জিনিসে হাত দিচ্ছেন কেন? এ কি অসভ্যতামি! আমি আপনাকে বলেছি ধরতে। মাফ করবেন, প্রয়োজন হবে না, আমি আমি নিজেই বইতে পারবো। আপনি আসুন। এখানে কেউ স্বদেশী না। একজন মায়ের কাছে তার ছেলে যদি খুনিও হয়, সেই মায়ের কাছে সে সন্তানই। স্যার, জনকীনাথবাবুর এই শ্যালিকাটি অত্যন্ত দুরন্ধর। ওর কুঁটলাটার দিকে আমাদের নজর রাখতে হবে। ইউ আর রাইট। এভাবে এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না, তাড়াতাড়ি বেরো। এর মধ্যে কি আছে? দেখে তো ভারী মনে হচ্ছে। বলো। আই এম শিওর এটা কোনো নর্মাল জিনিস নাই। কি হলো বলুন? টেলিগ্রামটা ছেড়ে আসছি। হুম হুম, যাও যাও। কলকাতার ট্রেন কটকে পৌঁছতে এখনো সময় আছে। হ্যাঁ বাবা, টেলিগ্রাম করে আমি সোজা স্টেশনে যাব, সুবিরা ফিরেছে কিনা দেখতে। শরৎ, তুই গিয়ে তারখানা তাড়াতাড়ি ছেড়ে আয়। এ কি, আপনি এখনো বেরোননি? বিভা, তুমি মাকে ঘরে একা রেখে এলে কেন? মা তো এক্ষুনি এখানে উঠে চলে আসবেন। নানা বর্তিদি, মা সারা রাত জেগেই ছিলেন, এখন চোখটা একটু লেগেছে। বাবা, বাবা, ছোট দাদা যদি এই ট্রেনেও না ফেরে, মা তো তাহলে আজও কিছু মুখে তুলতে চাইবেন না। আর
আর এইভাবে যদি চলতে থাকে বর দিদি, মা কিন্তু আর দাঁড়ানোর শক্তিটুকুও পাবেন না। জানকী বাবু, জানকী বাবু, গতকালকে সুভাষ আর ওর বন্ধু বান্ধবরা কেউ স্কুলে যায়নি। এমনটা তো কখনো হয় না। আমি আর বাদ বাকি কারোর বাড়ি না গিয়ে সরাসরি এখানে এলাম। সবার খোঁজ হয়তো পাবো। সুভাষ কোথায়? দলবল নিয়ে জমানো পয়সার ভান্ডার। সুবি, আমার সুবি ফিরেছে? কোথায়, কোথায় সুবি? সুবি, সুবি কোথায়? সুবি, সুবি, মা মা একটু শান্ত হন মা। সুবি ফেরে নি না এখনো। আশ্চর্য, আপনারা বললেই আমাদেরকে আমাদের জিনিসপত্র দেখাতে হবে কেন? আপনারা আপনারা এইভাবে আমাদের সার্চ করতে পারেন না। পুলিশ চাইলে অনেক কিছু করে দিতে পারে। তোরা একসাথে দল বেঁধে কোথায় গেছিলি রে? কারণ আমরা একসাথে মানুষের সেবা করি। আপনারা যে সার্চ করবেন, আপনাদের কাছে কাগজ আছে? স্টপ, আমি জানি তোমরা খুব ভালো টক্কর করিতে পারো। বকন, এরা এইসব করিয়া সাবজেক্টটা চেঞ্জ করিতে চায়। তোমরা জানো ওপর থেকে টেগার সাহেবের অর্ডার আছে সার্চ করিবার? আমাদের আমাদের ডিউটি করিতে হইবে। আমার কাছে কিছু নেই, কিন্তু বাকিদের তল্লাশি করলে তো সব ধরা পড়ে যাবে। বাকি সব পিস্তল, কার্তুজ সব তো ওদের ঝুলে রয়েছে। কি হবে এখন?